নমস্কার বন্ধুরা আপডেটের ব্যতরণে সকলকে স্বাগত জানাই আপনি যদি শিক্ষক হতে চান তাহলে আপনার জন্য সুখবর রয়েছে আজকের ভিডিওতে প্রাথমিক স্কুলে বারোশোর নিয়োগের প্রক্রিয়া শুরু করলো পর্ষদ রাজ্য প্রাথমিকের শিক্ষক নিয়োগের ঘোষণা করল পর্ষদ সম্পূর্ণ বিষদে আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেবার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বলা হয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বুধবার এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন রাজ্যে মোট ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এই চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়েছিল যারা অনলাইনে আবেদন করতে পারেননি এমন চারশো জন এমন চাকরি প্রার্থী অফলাইনে আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতেই পর্ষদ মেধাতালিকা তৈরি করেছে যারা প্রথম মেধাতালিকায় স্থান পাননি এক্ষেত্রে তাদের আবেদনও বিচার করা হয়েছে বলেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে একই সঙ্গে জানানো হয়েছে প্রথম ধাপে চারশো চুয়াত্তর জন শিক্ষককে প্রাথমিকে নিয়োগ করা হবে পরে আরও সাতশো আটত্রিশ জন শিক্ষক নিয়োগ করবে পর্ষদ তবে আগে চারশো জন শিক্ষকের হাতে নিয়োগপত্র দিতে চায় তারা বৃহস্পতিবার থেকেই সে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান দ্বিতীয় পর্যায়ে আরও নিয়োগ হবে বলেই জানা গিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেন প্রাথমিকে নিয়োগ করা হচ্ছে না বলে অনেকে আন্দোলন করছিলেন দাবি করছিলেন তাদের নিয়োগ তালিকার বাইরে রাখা হয়েছে এ তালিকায় তাদের প্রায় তিনশো জনকে রাখা হয়েছে এবার বারোশোর বেশি নিয়োগ করা হবে পরবর্তী পর্যায়ে আরও শিক্ষক নিয়োগ হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন পর্ষদের চেয়ারম্যান আলোচনা থেকে স্পষ্টতই বলতে পারলেন আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই জন শিক্ষকের হাতে নিয়োগপত্র দিতে চান খুব শীঘ্রই বারোশো শিক্ষক নিয়োগ করা হবে যা চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ